সকাল সকাল যুদ্ধকালীন তৎপরতার সাথে বাবাই রেডি হচ্ছে, কারণ আজকে বাবাইয়ের হাইকোর্টে খেলা আছে, তাই তো? ওখান থেকে আবার কোর্টে যাবে। আর আমাদের ঘরের অবস্থা দেখো, ওখানে কার্পেট, ওখানে কম্বল, এখানে স্থিত কিছুদিন পরে ট্রেকিংয়ে যাবে, তারপর তার নিচে যা যা নিয়ে যাবে সেইগুলো মোটামুটি প্যাক করা, এখানে আমার একটা ওড়না। ওরে বাবা, রাত্রেবেলার ঘরের যে অবস্থা, আমরা শুতে যাই, ওখানে মুহুর বই। এনিওয়েজ, ভালো করে খেলো, বেস্ট অফ লাক, টেনশন করো না, মাঠটার কেউ না। আজ তো ফুটবল, চোট লেগে যাওয়ার ভয়, তাই না বাবাই? না বাবাই, অত এখন আর এই বয়সে অত ওরম করে খেলতে হবে না। ট্রেকিং এ যাবে এই কথা মনে রাখবে, কারণ বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে খেলবো তো তারা ছেড়ে দেবে। আবার ফার্স্ট খেলাটাই আগের বছরে চ্যাম্পিয়নের সাথে, চ্যাম্পিয়নদের সাথে, তাই না? ঠিক আছে, কিন্তু বাঁচিয়ে খেলো বাবাই, ট্রেকিং আছে কিন্তু। বাবাইয়ের আবার দুটো জুতো ফেটে গেছে বলো, তার জন্য বাবাইকে আবার 11 নম্বর ঘর থেকে আমাকে গিফট করছে, আবার একটা জুতো কিনে দিয়েছে। ওফ, লাকি লাকি। যাই হোক, ওকে চা বিস্কুট করে দিয়েছি আর ও ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে। গুড মর্নিং বলেছো, সুপ্রভাত। ঠিক আছে, টেনশন সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, টেনশন করো না, আবার আমিই ঝাড় খাবো, বলবে তুমি বকবক করেছো, আমি সব ভুলে গেছি। বাজে এখন 9:15, আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। শীতকালীন বিনস, তোমার গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা ঝালঝাল চাউমিন হয়েছে। সিতো তো অলরেডি ওই খেলার ওখানে হাইকোর্টে খেয়ে নেবে, ব্রেকফাস্ট করে নেবে। মুহুকে তুললাম, তুলে ক্যামেরাটা ধরিয়েছি, তার আগে আমি জামা কাপড় ছাদে মেলে দিয়েছি, লেপ কম্বল যা ছিল ছাদে মেলেছি, মুহুকে তুলে নিয়েছি। এখন মুহুকে ব্রেকফাস্ট করিয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, ওর আজকে স্কাউট আছে। বাজে এখন 10:10 আর আমরা রেডি হয়ে গেছি। মুহু স্কাউটের ড্রেস পরেছে, মুহুদের স্কাউটে কোনো সোয়েটার নেই, তার জন্য এই জ্যাকেটটা, ডেকাথলনের এই জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি। আর রোদ উঠে গেছে, খুব একটা ঠান্ডা লাগবে না। তো গুড মর্নিং বলে দাও মুহু। আমি সিনথিয়া, আর তোমরা দেখছো সৃজনীকল্পের মুহু। তো চলো মুহুর স্কুলে যাওয়া যাক। চলো, বাজে এখন 10:30, বেরিয়ে গেছি, এরপর অটো ধরতে হবে। কি ঠান্ডা হাওয়া দিয়েছে মুহু, স্কার্ফ আনলাম না তোর, কিছু হবে না তো। ফার্স্ট অটো থেকে নেমে গেছি, এবার সেকেন্ড অটোতে উঠতে হবে, তার জন্য রোড ক্রস করতে হবে। সিগন্যালটা লাকিলি খোলা পেয়েছি, আর সামনেই দেখতে পাচ্ছি একটা অটো, কিন্তু দেখতে হবে সেখানে দুটো সিট আছে কি না, কারণ মুহুকে তো আবার দেখি মনে হচ্ছে হয়ে যাবে। আমরা নেমে গেছি, আর মুহুর আর আমার দুজনেরই এত পায়ে ব্যথা, আমার এক্সারসাইজ করে মুহুর দৌড়ে, মুহু বলছে দৌড়িও না, এদিকে ক্রসিংটা এত জোরে আমরা দৌড়েছি, মুহু বলছে তাও আজকে আমাদের পাটে একটু ব্যথা কম। পেছনে প্যাক প্যাক করেই যাচ্ছে, কোথায় সাইড দিয়ে বলতো, সোয়েটারটা খুলে যাবে, দেরি আছে এখন। এতক্ষণ পরে বেরিয়েছে, প্রায় 1:45, আর এতক্ষণ বসে থাকতে থাকতে আমার জীবন শেষ। অটো আছে তো, তো পেছনের টাই সব বৌদের আছে। কি শেখাল, কেট পাতা, হাতের পাতা শিখেছিস? হ্যাঁ। বাঁধতে পারবি তো? হ্যাঁ। তো দেখি সামনে নিয়ে যাবে বাইরে কোথাও, প্রথম সোপানে, এখনো না, পরীক্ষা তারপর। অটো থেকে নেমে ম্যাডাম আমাকে টানতে টানতে নিয়ে গেল এই কেক শপটায়। আমাদের কেক শপটার নাম না পান্না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, প্রচণ্ড ফ্রেশ হয়। ওই মিও অমরে, ক্যাথলিন এই সবের কেকের থেকে এই কেকগুলো আমি খেয়ে দেখেছি, বেশ ভালো হয়। এখান থেকে দুটো পেস্ট্রি নিলাম, একটা ম্যাঙ্গো পেস্ট্রি আর একটা চকলেট পেস্ট্রি, আর নিলাম দুটো মাফিন। আমার মাফিন খেতে এত ভালো লাগে না, শীতকালে কফি আর মাফিন জাস্ট জমে যায়। মাফিনও কিনলাম, বিকেলবেলা কফি দিয়ে মাফিন খাবো, তাই তো? আর মোহু কিনলো চকলেট বল, আমি কিনলাম ম্যাঙ্গো পেস্ট্রি। পরে ভাবছি পরে আর আরও চিকেন টুইস্টার ওইগুলো দেখে খেতে ইচ্ছে করছিলো, একদিন আর কিনলাম না, পরে আবার খাবো, তাই তো মোহরানি? আর আস্তে আস্তে আমার বিরিয়ানির গন্ধও পাচ্ছি, এ এখানে ঝগড়া লেগেছে। নেমে গেছি, আমার আজকে কি চা চা করছিলো মনটা, কিন্তু কেউ পার্টনার পাইনি, বাড়ি গিয়ে ভাবছি কফি খাবো, কিন্তু মামা এখন তো 1:00 নাকি, একবারে বিকেলেই খাবো বাবা, খেয়ে না কফি, আমার দুটো থেকে দেড় সময় খেয়ে খাবো। তা ঠিক, আজকে আমাদের দুপুরে ভালো মেনু, মুহু বলতো কি? ফ্রাইড রাইস আর মাটন। ইয়েস, ফ্রাইড রাইস আর মাটন। চল, এই পার্কটায় আগে মুহু আসতো খেলতে, এখন বড় হয়ে গেছে, বলছে ঘাসগুলো অত বড় বড় হয়ে গেছে, আর কিছু নেই, মশা আছে, রাশি রাশি কারি কারি মশা আছে, সাপ আছে, সত্যি সত্যি আমি এটা জানতাম না, সাপ আছে। চল চল আগে,
ডান্স ফান্স করার পরে একটা মিষ্টির ক্রেভিং হয়, যদিও এখন আমি একদম মিষ্টি খাই না, তো তাও এই এতদিন পর একটু পেস্ট্রিটা কিনেছি, ম্যাঙ্গো পেস্ট্রি। আমি প্রথমে চামচটা দেখতেই পাইনি, তাই রান্নাঘর থেকে আবার একটা চামচ নিয়ে এসেছি, এখন দেখি একটু খেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6:30, আর আপাতত আমি দুধ জাল দিচ্ছি, কারণ এখানেই হচ্ছে গিয়ে এই যে আমাদের 3 কাপ রেডি, এখানে 3 জনের কফি তৈরি হচ্ছে। আচ্ছা, আমি আর স্থিত মিলে একটুখানি বেরোলাম, কারণ আমার সেলাইটা তো কাটানোর ছিল, আর বিপুলদা বললো আজকে একটু টাইম করে চলে আয়, হসপিটালে আমি ফ্রি আছি, তাই আমরা সেলাইটা কাটিয়ে নিয়েছি এর মধ্যে, তখন আর ভিডিও করিনি। এখন এসেছি চায়ের দোকানটা, এই কাকু আমাদের খুব ভালো চা দেয়, 3-4 বার চা নিয়েছি, বেশ ভালো। আর পাশের দোকানে প্রজাপতি বিস্কুট দেখলাম, কিন্তু স্থিত বললো প্রজাপতি বিস্কুট নিতে হবে না, তার বদলে অন্য একটা বেকারির বিস্কুট নিলাম, এটাও মনে হচ্ছে বেশ ভালোই হবে। এরপরে একটুখানি যাব মোর শপে। বিদ্যাসাগরে গেছিলাম, সেলাইটা কাটিয়ে নিয়ে এসেছি, প্রথমে ভয় পাচ্ছিলাম লাগবে বলে, তারপরে দেখলাম না, খুব একটা লাগলো না, আমি তো চোখ নাক মানে চোখ বন্ধ করেছিলাম। এনিওয়েজ, টুকটাক কেনার ছিল, চা কেনার ছিল, বিস্কুট কেনার ছিল, এখন মোড়ে এসেছি। একটা কফির একটা ফ্লেভার মানে একটা কোম্পানির কফি মানে খুঁজছি, দেখি সেটা এখানে পাই কিনা। এটা যেটা খেয়েছি এটা নতুন কিছু ট্রাই করার জন্য, পাউচ হলে ভালো হয়, তারপরে দেখা গেল এত অন্যরকম। দুটো নিয়ে রাখবো, দুটো কেন রে বাবা, এটা তো থাকবেই, আপনারা পাওয়া যাবেন, এখন পাওয়া যাচ্ছে, দুটো নিয়ে রাখি, নষ্ট তো হবে না, ঠিক আছে না। আর ওই তো 10 টাকা দামের ওই ইনস্ট্যান্টগুলো, আরে এইগুলো রান্না করতে হবে তো, আমি এগুলো খুঁজছি ওই তাড়াতাড়ির জন্য। মাশরুম, চল তেল নিয়ে নেবো, একটা সর্ষের তেল, চলো কেনাকাটি মোটামুটি হয়ে গেল, এখন বাড়িতে যাই, ও একা একা আছে। তুমি পাপাদার দোকানে যাবে তো? পাপাদার দোকানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে ফিরে আবার খিদে পেয়ে গেছে, ভাবলাম কি খাবো, ভাবছি মুড়ি মেখে নিই, এখানে মুড়ি দিয়ে ঝুরি ভাজা দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে, আর এখানে কচকচ করে কাঁচা লঙ্কা কেটে নিলাম, ধনে পাতাও বাড়িতে ছিল তাই ঘ্যাঁচ ঘ্যাঁচ করে সেটাও কেটে নিলাম, এরপরে বাদাম ছিল বাদামটা দিয়ে দিলাম, আর বেশ মুহু যেই কার্নিভেলের আচারটা কিনেছেন মানে পেয়েছিল না, সেটা বেশ ভালো ছিল আচারটা, ওটা কিন্তু আমরা বেশ ভালো খাচ্ছি। আর জ্যামটা মার কাছে পাঠিয়ে দিয়েছি, জ্যাম কর্নফ্লেক্স সব কিছু হেলদি জিনিস মার কাছে পাঠিয়ে দিয়েছি, এই যে এই আচারটা খুব ভালো, এটা দিয়ে ভালো করে মাখবো আর খাবো, হেভি লাগে শীতের দিনে এরকম ঝাল ঝাল মুড়ি মাখা। মুহুকে আমি বললাম একটু কফি খাবো, দুধ শেষ হয়ে গেছে তাই একটু দোকান থেকে দুধ নিয়ে আমুলিয়া, উনি 20 টাকা নিয়ে গেছে, আবার এইসব কী সব জেলি ফেলি বাচ্চাদের মতো নিয়েছে, আর বাড়িতে যে এই যে জেলি জ্যামগুলো যে নষ্ট হয় সেইগুলো তো খাওয়ার নাম নেই, দোকানদার বলেছে না এটা ভালো, অমনি কিনে নিয়ে চলে এসছে, মানে কি বলবো, একটা এইটা আর একটা গ্রিন, কোথায় সেটা, ছোটবেলায় একবার ঠাম্মা কিনে নিয়ে এসেছিল তোর জন্য মনে আছে, এরকমই কিন্তু ওই জ্যামগুলো খেতে, তুই কেন খাচ্ছিস না? মুখ এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়িয়ে ঠড়িয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। রাত্রেবেলা হচ্ছে আজকে রুটি আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা, দারুণ কিন্তু, হেভি লাগে খেতে। আর মুহুকে ভাবছি রোল করে দেবো, মানে আটা রুটিতেই একটু ডিম দিয়ে করে দেবো, এই পাশে রুটি হয়ে যাচ্ছে। ঠান্ডা পড়ে গেছে খুব, আর ভাল লাগছে না, কিরম পিকনিক পিকনিক মনে হচ্ছে, ওদের তো সামনে পিকনিক আছে, মুহুদেরই আনন্দ, আমার কিছু পিকনিক নেই, এমন পোড়া কপাল একটা বিয়ে বাড়িও পাইনি, লোকের নাকি 2-3টে করে একদিনে বিয়ে বাড়ি, আর আমাদের একটা এবছর একটাও জুটলো না, আমরা ডিসাইড করতে পারছিলাম না কোনটায় যাবো, আর এবারে একটাও পড়েনি, আর মুহু কি করছে বলছে আমার একটাও বিয়ে বাড়ি নেই, এই আমার খাওয়া দাওয়া হচ্ছে না, এই হচ্ছে না, এই নিয়ে আমিও বলছি, আর বিয়ে বাড়ির সামনে গুলো দিয়ে আসছি, আর ভাবছি যে ঢুকে যাই, চল বিয়ে বাড়ি 5-6টা দেখলাম। যাই হোক, আমরা রাখি আজকে ব্লগটুকু, এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট।